রাজধানীর বড়মগ বাজারে গলায় লাইলনের রশি পেঁচানো অবস্থায় টিএনটির সহকারী প্রকৌশলী মীর অফতাবুল সুমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে সকালে বড়মগবাজার বাজার কলোনির ভেতরে একটি চারতলা ভবনের সামনে থেকে গলায় লাইলনের রশি পাঁচানো অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয় তবে চারতলায় পানির ট্যাঙ্কের সাথে অর্ধেক রশি বাঁধা অবস্থায় পাওয়া গেছে মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ পানা তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে তার মরদেহ নিহত সুমন ওই ভবনের চারতলায় তিন সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকতেন